আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলত আলা আল রসুলিল্লাহ আবাদ প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো যে অনেকেই বলেন যে ইসলামকে খুব কঠোর অর্থাৎ ইসলামের বিধিবিধানগুলা খুবই কঠিন প্রকৃত প্রস্তাবে যদি আমরা ইসলামের বিধিবিধানগুলোর দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখব আসলে ইসলাম মোটেও কঠোরতার ধর্ম নয় বরং ইসলামের পুরো বিষয়টি জড়িয়ে আছে উদারতার সাথে যাকে আরবিতে বলা হয় আর সামাহা আল্লাহ সু হায় ইউসরা তালা আমাদেরকে বলেছেন আল্লাহ পাক তোমাদেরকে সহজ করতে চান তোমাদেরকে দিয়ে পাক কোনো কঠিনতা বা কাঠিন্য পাক রাখেননি এবং পাক আরও বলে দিয়েছেন ধর্মের মধ্যে পাক কোনো কাঠিন্যতা রেখে দেন নাই এজন্য আমরা যদি ইসলামের বিধিক বিধানগুলোর দিকে তাকিয়ে দেখি তাহলে প্রথমেই দেখব এর মধ্যে রয়েছে রুক্সাত আর এই বাতুতগুলোর মধ্যে কিছু আছে আজিমাত কিছু রুকসাত যেমন অজুর বিকল্প হিসেবে পানিকে রাখা হয়েছে অন্যান্য ধর্মে যেমন এবাদত করতে হলে যেতে হয় মন্দির গির্জা অথবা পেগোডাতে ইসলাম কিন্তু এমনটা রেখে রাখেনি বরং গোটা পৃথিবীকে ইসলাম মসজিদ বানিয়ে দিয়েছে ঠিক একইভাবে ইসলামী শরিয়াতের রোজার বিধান সেক্ষেত্রেও কিন্তু কিছু ফ্লেক্সিবিলিটি আছে কেউ সফরে থাকলে রোজা না রাখলেও পারে তো এই হচ্ছে রুকসাতের বিষয় দ্বিতীয়ত ইসলামের বিধিবিধানগুলোর মধ্যে একটি হচ্ছে প্রত্যেকটা জিনিসের মৌলিকতা হচ্ছে হালাল অর্থাৎ যতক্ষণ না হারামের কোনো ডকুমেন্ট বা এভিডেন্স পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ওই বিষয়কে হারাম বলার সুযোগ নেই তৃতীয়ত ইসলাম হচ্ছে এমন এক ধর্ম যার মধ্যে কোনো প্রকারের গুলু বাড়াবাড়ির সুযোগ নেই আল্লাহ বলছেন লা খরা হাফিদ্দিন ধর্মের মধ্যে কোনো জোর জোর জবরদস্তি নাই রসুল করিম সাল্লাহ আলিয় সাল্লাম যুদ্ধ নীতিতেও দেখেছেন তিনি যখন যুদ্ধের ময়দানে তখন বলেছেন কোনো ফলবতী বৃক্ষকে হত্যা করো না কোনো নারীকে আঘাত করো না কোনো নবজাতক শিশুকে আঘাত করো না এমনকি পশু পাখিকে আঘাত করতে আল্লাহ রসুল এই ক্ষেত্রে নিষেধ করে দিয়েছেন ইসলামের এই বিধিবিধানের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে যে ইসলাম হচ্ছে তাওবার একটি সুযোগ রেখেছে অর্থাৎ যে যত বড় গুনার কাজ করুক না কেন সে যখন তাওবা করে ফেলবে তার গোটা জীবনের সমস্ত সোহানা হওয়া তারা মাফ করে দিয়ে দেবেন এজন্য আমাদের দায় দায়িত্ব হচ্ছে যে আমরা কেবল ইসলামের যে শাস্তির বিধানগুলো আমরা বলি এগুলোই কেবল বলে আমরা মুসলিম জনগোষ্ঠীকে আমরা কেবল নিরাশ করব না বরং আমরা আশার বাণীও শোনাব রসুল করিম সাল্লা সাল্লাম কখনোই কেবলমাত্র তিনি নিরাশার বাণী শোনাননি যখনই কোনো হতাশার কথা এসেছে সাথে আশার কথা শুনিয়েছেন আল্লাহ ভায় না যখনই তিনি জাহান্নামের কথা বলেছেন সাথে সাথে জান্নাতের শুভ সংবাদের তিনি কিন্তু দিয়ে দিয়েছেন এজন্য আমরা ইসলামের যে রসুলের আমলগুলো দেখি সেক্ষেত্রেও দেখি আল্লাহ আকিদা ইমানকে স্পষ্ট করে দিয়েছেন বিভিন্ন ধর্মে তাদের যে মনি ঋষি যারা আছেন তাদের যে যারা ধর্মীয় ব্যক্তিত্ব আছেন তারা ছাড়া ওই বইটাকে জনগণকে দেওয়া হয় না কিন্তু ইসলামের কোরআন সবার জন্য উন্মুক্ত আল্লাপ পাকেটাকে সহজ করে দিয়েছেন তহা মা না আলাইকাল কোরআন আলী তাস্কা আল্লাহ বলছেন কোরআনকে কঠিন করে বানিয়ে দেওয়া হয় নাই ঠিক একইভাবে এই বাদত ক্ষেত্রে নামাজ যখন আমরা পড়ি সফর অবস্থায় নামাজকে শর্ট করে দেওয়া হয়েছে কসরের নামাজের বিধান দেওয়া হয়েছে যখন আমরা পানি ব্যবহার করতে পারি না তায়ামুগের বিধান দেওয়া হয়েছে রোজা রাখতে অসুবিধা যারা মাসে একটি নির্ধারিত সময়ে আমাদের মা বোনরা অসুস্থ থাকেন তাদের ওই রোজা পরে কাজা করলে চলে ওই সময় রাখা লাগে না এমনকি নামাজকে পুরোপুরি মানসুখ করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে নামাজের বিষয় হজের বিষয় জাকাতের বিষয় যেদিকে আমরা তাকাই না কেন এই প্রত্যেকটি ক্ষেত্রে ইবাদতে কিছু কিছু ফ্লেক্সিবিলিটি বা সুযোগ ইসলাম কিন্তু দিয়ে দিয়েছে একইভাবে যদি আমরা দেখি সেটি মামালাতের ক্ষেত্রে আমাদের যে দৈনন্দিন লেনদেন সেক্ষেত্রে ইসলাম কত উদার নীতি অবলম্বন করেছে ইসলাম বলেছে যদি কারো কাছে তুমি কিছু টাকা পাও তাহলে তাকে ফানাজিরাতুন ইলামাই সারা কিছু সুযোগ দাও তাকে একটু ওয়াসায়াত দাও একটু দেরি করে জন্য দিতে পারে সৎকা সৎকার বিষয়ে বলে দিয়েছে একইভাবে ইসলামের বিধিবিধানে যেখানে এসেছে শাস্তির বিধান সেক্ষেত্রেও কিন্তু শাস্তিটা অনেকেই মনে করেন খুব কঠিন কিন্তু আল্লাহ তো কঠিন বলেন না আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসা হায়াতুইয়া আল আলবাব এই যে হত্যার বিনিময়ে শাস্তি যে কায়েম করা হবে এর মধ্যে তো রয়েছে তোমাদের জন্য জীবন অর্থাৎ একটি হত্যার বিচার সুষ্ঠুভাবে হলে অসংখ্য হত্যার দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই যে সামগ্রিক ব্যালেন্স রেখে একটা শরিয়া আমাদেরকে আল্লা সুহা আনাহুয়া তালা দিয়েছেন ইসলাম কঠোর না প্রিয় ভাই এবং বোনেরা আমরা ইসলামকে যেন প্রতিপালন করি আল্লাহর কাছ থেকে আমরা এর উপহার ইনশাআল্লাহ পাবো আল্লাহ সুবাহানা হুয়া তাল্লাশি তৌফিক আমাদেরকে দান করুন আমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি